দেখতে পাচ্ছেন বাপন এবং ওনার অ্যাংলার্স বন্ধুরা। এটি বড় কাতলা মাছ এবং নেটে অজস্র মাছ রয়েছে। এটি ধরেছেন বাপন এবং তার অ্যাংলার্স বন্ধুরা, এবং তাদের একটি বড় মাছ ধরার ভিডিও অবশ্যই আমি আপনাদের দেখাবো। সেটি কিভাবে খেলিয়ে তুললেন সেটাও দেখাবো। দেখতে পাচ্ছেন বড় পাল্লার মাছটি ধরেছেন, এবং এছাড়াও অনেক মাছ ধরেছেন, সেটা তো আমি আপনাদের আগেই দেখালাম। দেখুন এই বড় পাল্লার মাছটি যেভাবে ধরেছেন এবং কিভাবে খেলিয়ে তুলেছেন তার ভিডিও। ভিডিওটি লম্বাভাবে আছে, তার কারণ এটি আমার তোলা না, ওনাদের টিমমেট দেখতে একজন কেউ এটি রেকর্ড করেছেন, করে আমায় পাঠিয়েছেন। দেখতে পাচ্ছেন বাপনদা খেলাচ্ছেন মাছটি। দেখুন বাপনদা আস্তে আস্তে কীরকম মাছটি খেলিয়ে তুলবে, সেই ভিডিও আপনারা দেখুন। দেখে কেমন লাগলো অবশ্যই সেটা আপনি আমাদের জানাবেন। আর এনার একটা বিশেষ বৈশিষ্ট্য, সব পুকুরেই কম বেশি বড় মাছ পায়, কিন্তু একটা মিস করা এনার অভ্যাস হয়ে গেছে বেশ কয়েকদিন। জাস্ট মজা করলাম, কিছু মনে করবেন না। দেখতে পাচ্ছেন মাছটি উনি ওনার দক্ষ হাতে খেলিয়ে চলেছেন। তো দেখতে থাকুন উনি মাছটি কিভাবে খেলিয়ে তুললেন, মানে বাপনদা এই বড় মাছটি কিভাবে খেলিয়ে তুললেন সেটি আপনারা দেখতে থাকুন। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিও আবার হাজির হব নতুন কোন তথ্য নিয়ে। ধন্যবাদ। দশ কিলো হবে না রে, তুই কি বুঝছিস ক কিলো বড়? এ তাড়া দিতে বললে পাড়া এবারে কি বাল ছিলতে আছে নাকি দাদার মাথা? আমার তারা দাও গো গেছে রে। মাছ ওইখানে আছে ওই ঘাটে। হ্যাঁ হ্যাঁ স্পিডে গুটো। হ্যাঁ রে নিচ্ছি রে। আমি শিকড়ে পেয়ে যাবে বলে বুঝলেন কাতলা পাল্লার কাতলা সুতোটা আবার কোথা থেকে জড়িয়ে গেছে জানেন কি হবে? বোতলটা না, বোতল কলকে দিয়ে রেখেছে। তাড়াহুড়ো করবে না, না এখানে শিকড় এসে ঢুকে যাবে, সর্বনাশ হয়ে যাবে স্যার। কিছু অনেক অভিজ্ঞতা আছে গো, এমনি করছি না ম্যাডাম। দেখতে আল্লাহ পুকুরের মাছ ছুটে ছুটি বেশি করছে তাই না?
পুকুরের মাছ ছাড়া মাছ না, এই জন্য একটু ক্ষমতাটা বেশি থাকছে। যে ইলেভেন সাইডে রোজ ছোটে সে সহজ আলা হবে ইলেভেন সাইড ফুটবল মাঠে। টানা যাবে না বোতলটা, না টানলে হবে না তো, পাল্লা হবে। হ্যাঁ ইউটিউবে দিল্লি বহু দূর, এখন কাল দেখো তো সময় লাগবে না। পুকুরটা কত বড় দেখুন, রেকর্ডিং 5-6 মিনিটের হয়ে গেল। হাফ প্যান্ট দাদাকে দাও, মোবাইল ধরো, মোবাইল ধরো, রেকর্ডিং হচ্ছে রে।